পড়িনি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমী। তো আমি এখান থেকে কেশিয়ারি থেকে ট্রেন নিয়েছি বেলদা রোডের দিকে। তো আমরা আই থিঙ্ক দীঘা যাচ্ছি, কিন্তু দীঘার অ্যাকচুয়ালি কোন জায়গাটা, মন্দারমণি নাকি তাজপুর যাবো সেটা এখনো ডিসাইড করিনি। তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবো। তো আমি এখন রোডের সাইডটা দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ওয়েদার, জাস্ট অসাম লাগছে। আর আজকে অষ্টমী, আর তার মধ্যে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছে একদম সকাল সকাল, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে। আমাদের আসতে টাইম লেগেছে 3 ঘন্টা, কাছাকাছি 3 ঘন্টা কাছাকাছি। দেখাচ্ছি কতটা সুন্দর, মানে জাস্ট অসাম। আর এখানে ছোট ছোট দোকানপাট আছে, এখানে অনেকে সকালে ব্রেকফাস্ট করছে। মানে সত্যি বলতে একটা খুব সুন্দর জায়গা। আর আমার মনে হয় এই সিচুয়েশনে এরকম একটা জায়গায় বসে কিছুটা সময় কাটানোর মতো ভালো জিনিস আর হতেই পারে না। ওয়াও, জাস্ট অসাম, মানে এত সুন্দর লাগছে না, জাস্ট বলার মতো না।
থেকে অনেক কিছু খেয়েছি, বাট সেইগুলো নিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করিনি। বাট ভালো লাগছে, আমি একটু চারপাশে দাঁড়িয়েছি। ওয়াও, মোমোটা এখন বন্ধ আছে তাই না?
তো লাঞ্চের জন্য আমরা তাজপুর সি বিচ থেকে দীঘা সি বিচে গেছিলাম। তো ওখানে আমরা ভুরি ভোজ রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তার কারণ ভুরি ভোজটা খুব ভালো রেস্টুরেন্ট, আর ওখানে সমস্ত রকম সেফটি প্রিকশন মেনটেন করছে। তো আমার মনে হয় এই সিচুয়েশনে এরকম একটা জায়গা থেকে লাঞ্চটা করা আমার মনে হয় বেটার অপশন। তো তোমরাও তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ভিডিওটাকে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তো টাটা, বাই বাই।